হঠাৎ করে আমার পেটে ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, মাথাটা অনেক ঘুরাচ্ছে। এরকমের অবৈধ কাজ করলে তো মাথা ঘুরাবেই। কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আরাম খাওয়া ছেড়ে দেন তাহলে সুস্থ হয়ে যাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? আপনি একটা অপরিচিত মানুষকে চিনেন না, জানেন না, কিভাবে এসব কথা বলতে পারেন? ভাইয়া আমার কিছু জিনিস লাগবে। জি ম্যাডাম, কি লাগবে? চকলেট, বিস্কিট আর কেক। দিতাছি ম্যাডাম। এই যে লন ম্যাডাম, আপনার 400 টাকা হইছে। ঠিক আছে। আচ্ছা, আপনার বিকাশে পেমেন্ট করার কি কোনো সিস্টেম আছে? জি ম্যাডাম, আছে আছে। আচ্ছা দেন। আচ্ছা আমি দিচ্ছি। হয়ে গেছে, দেখে নেন। সমস্যা নাই ম্যাডাম, আমার মোবাইল আমার ভাইয়ের কাছে আছে, ও দেখে নিব। ভাইয়া আমাকে একটা ব্রেড, বিস্কিট, চকলেট আর কেক দিন। ঠিক আছে। এই যে লন ম্যাডাম। ভাইয়া আপনার কিউআর কোডটা দিন, আমি আজকেও বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই যে নেন। এই যে ভাই আমার হয়ে গেছে। আচ্ছা। ভাইয়া। জি বলুন। হঠাৎ করে আমার পেটে ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, মাথাটা অনেক ঘুরাচ্ছে। এরকমের অবৈধ কাজ করলে তো মাথা ঘুরাবেই। কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আরাম খাওয়া ছেড়ে দেন তাহলে সুস্থ হয়ে যাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? আপনি একটা অপরিচিত মানুষকে চিনেন না, জানেন না, কিভাবে এসব কথা বলতে পারেন? আজকে সকালে মুদি দোকানে ভুয়া স্ক্রিনশট দেখিয়ে যখন আপনি বাজার নিয়ে গেলেন, আপনার কি মনে আছে? আমি পাশে থেকে সবকিছু দেখেছিলাম। আমি যখন লোকটাকে এই বিষয়ে জিজ্ঞেস করছিলাম, আপনি যে ওনাকে বিকাশে কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে দিলেন, আপনি কি একবার মেসেজ চেক করে দেখেছেন যে টাকা আসছে কিনা? না। উনি তো আপনাকে আগের ভুয়া স্ক্রিনশট দেখাইছেন। হ্যাঁ ভাই, আমি সবকিছুই জানি। কি বলেন, আপনি তাইলে ওনাকে ধরবেন না? দেখেন ভাই, ওনারে ধরা আমি কেউ না। উনি মনে করে আমি কিছুই জানি না, অথচ আমি সব কিছুই জানি। আমার বাইরে আমি জিজ্ঞাসিলাম যে ভাইয়া পেমেন্ট আইছে কিনা, আমার ভাই কইছে পেমেন্ট আহে নাই। আজব লোক তো ভাই আপনি, আপনার দোকান থেকে ফ্রিতে মাল নিয়ে যাচ্ছে আর আপনি কিছু বলছেন না, আর আপনি বোকার মতো ওকে জিনিসপত্র দিয়ে যাচ্ছেন। দেখেন ভাই, উপরে একজন আছে, উনি যখন যা চাইব তখনই তা হইব। ভাইয়া আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আপনি আমার কাছে না, ক্ষমা আপনি দোকানদারের কাছে চান। আর এই ঔষধটা সকাল একটা রাতে একটা খাবার পরে খাবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ভাইয়া এই যে টাকা। শুনেন, টাকা আমাকে দিতে হবে না, আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্যবান করেছে। আপনি এই টাকাটা ওই দোকানদারকে দিন, ওই লোকটা খুবই অসহায়। জি ভাইয়া। ঠিক আছে।